बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल टेस्ट ऑफ सिलेट। मजार सब रेसिपी माने टेस्ट ऑफ सिलेट। सब समय तो आपनादेर पछंदेर रेसिपिगुलो निये आसार चेष्टा करी। आज के आमी आमार खूब पछंदेर एकटा रेसिपी आपनादेर सामने तुले धरछी। जानी देखार पर एटा आपनादेरो पछंदेर रेसिपी हये जाबे। आज के आमी देखाबो कुतुम माछेर भाजा। এটা খেতে অনেক বেশি সুস্বাদু। আর এটা কিভাবে প্রস্তুত করতে হয় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এতে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি এই তেলে ভেজে নিব। মাছগুলো প্রথমে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। হয়ে গেল মাছ ভাজি। এগুলোকে আমি সরিয়ে রাখলাম। এবার নতুন করে আরেকটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়ে এতে আমি অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। এবার এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি এগুলো অ্যাড করে দিলাম। এগুলোকে খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এখানে দুটার মতো দিয়েছি মাঝারি সাইজের, আর কাঁচা মরিচ আছে প্রায় 12 থেকে 15টির মতো, ফালি করে কেটেছি। লবণ দিয়েছি স্বাদ মতো। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। আবার আমি এখানে পেঁয়াজ বাটাও অ্যাড করলাম 1 চা চামচ। হলুদের গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়া 1 চা চামচ। ধনিয়া আর জিরা গুঁড়া 1 চা চামচ। মশলার যাবতীয় উপকরণ দেওয়া শেষ। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে মশলাটা খুব ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলো মশলার মাছের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিলাম। মজাদার রেসিপিটি হয়ে গেল। ধনিয়া কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। খুবই মজাদার এই রেসিপিটি, বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপি কুতুম মাছের ভাজা। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।